প্রদেশ বিজেপির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শুক্রবার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। রাজ্যে বিজেপি যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে তার প্রেক্ষিতে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। রাজ্যের উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্যই রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করা দরকার এবং মানুষের রায়ে আবার বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যেভাবে উন্নয়নের একটা নতুন দিশায় কাজ করছে এবং গোটা ত্রিপুরার বিভিন্ন অংশের মানুষ থেকে শুরু করে সর্বাংশে সর্বব্যাপী সর্বস্পর্শী উন্নয়ন যাকে বলে সেই লক্ষ্যে কাজ করছে, তো সেই লক্ষ্যটা অর্জনের জন্য এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের কার্যকর্তারা শুধু নই, গোটা রাজ্যের মানুষ লক্ষ্য করছে, যারা সুদীর্ঘকাল একে অপরের বিপরীত অবস্থানে ছিল এবং যারা সুদীর্ঘকাল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছিল খুন সন্ত্রাসের, নারকীয় হত্যাকাণ্ডের, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার, বাড়িঘর ছাড়া করে দেওয়ার, এই সমস্ত অভিযোগ যারা একে অপরের বিরুদ্ধে করে চলছিল প্রায় দীর্ঘ ৪০ বছর, সেই তারা আজকে একসঙ্গে একজোটে আবদ্ধ হয়েছে। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং মানুষের উন্নয়ন নিয়েই বিজেপি নির্বাচনে লড়াই করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মাথায় কখনোই থাকে না, কারণ যারা ভায়োলেন্স এর পলিটিক্স করে ভায়োলেন্স টা তাদের মাথায় কাজ করে। আমরা পিসফুলি ইলেকশন হোক, মানুষের ম্যান্ডেট আমাদের সঙ্গে থাকবে, আমাদের ফুল কনফিডেন্স আছে এবং সেই মানুষের ম্যান্ডেট কে সাথে নিয়েই ভারতীয় জনতা পার্টি সরকার আবার প্রতিষ্ঠিত হবে এবং সম্পূর্ণ বহুমত নিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে, দুই তৃতীয়াংশের উপর বহুমত হবে আমাদের। সাংবাদিক সম্মেলনে দলের মহিলা সংগঠনের নেত্রী অস্মিতা বণিকও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।